এশিয়ার অন্যতম দেশ দক্ষিণ কোরিয়ায় গত কয়েক দশকে বেড়েছে অবকাঠামো উন্নয়ন আর প্রযুক্তি নির্ভরতা। এতে উন্নত জীবন ব্যবস্থার রোল মডেলে পরিণত হয়েছে দেশটি। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সরকারিভাবে কূটনৈতিক সম্পর্ক শুরু হয় 1973 সালে। এরই ধারাবাহিকতায় সে দেশে এখন প্রায় 18,000-এর বেশি বাংলাদেশির বাস। নিজে কিছু করে দেখানোর তাড়নায় প্রায় 2 যুগ আগে কোরিয়ায় পা রেখেছিলেন এ ব্যবসায়ী। নিজের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে নানা চড়াই উতরে পেরিয়ে তার মতো আরও অনেকে সেখানে গড়ে তুলেছেন নিজস্ব মালিকানা প্রতিষ্ঠান। এসব কোম্পানিতে কাজ করছেন অনেক কোরিয়ানও। ম্যাক্সিমাম কাজগুলি করি হলো এক্সিবিশনের কাজ, ইলেকট্রিক কনস্ট্রাকশনের কাজগুলো করি। দেখেন, আমি যখন প্রথম কোরিয়াতে আসি তখন কিন্তু আমি একাই। দেখেন, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু কেউ তো আসেনি। হ্যাঁ, প্রথম কিন্তু আমাকে সাফার করতে হয়েছে। কোরিয়ান যারা লেবার আছে বা কোরিয়ানরা প্রচুর পরিশ্রমী, তাদের সাথে পরিশ্রম করা পারাটা সো টাফ। কিন্তু তারপরে একটা চ্যালেঞ্জ ছিল আমার, যে আমি কি যদি এই কোরিয়ান মাটিতে আমার সাকসেস হতে হয় তাহলে অবশ্যই তাদের চেয়ে ভালো কাজ করতে হবে, তার বেশি পরিশ্রম করতে হবে। বুদ্ধি, নিজের মেধা, নিজের যোগ্যতাকে এখানে প্রমাণ করতে হয়, তাহলেই হয়তো প্রতিষ্ঠিত হওয়া যায়। এটা শুরু করার পরে দিন রাত কঠিন পরিশ্রম করছি এবং চাইছি যে বেটার কোয়ালিটি, যে কোরিয়ানরা যেটা করে তার থেকে একটু বেটার কোয়ালিটি, তারপরে একটু দামে কম, এই সব কিছু দিয়া যখন ওদেরকে আস্তে আস্তে অর্ডার ধরলাম এবং ওদেরকে ফেসিলিটি দেওয়া শুরু করলাম, তখন আস্তে আস্তে ওরাই আমাদের প্রতি বিশ্বাস আসছে যে না, বিদেশি হলে ওদের কাজকর্ম, ওদের যে প্রমিস, কমিটমেন্ট সব কিছুই ঠিক আছে। কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের পক্ষে 2-3 লাখ টাকা আয় সম্ভব। সেই সাথে কর্মীদের সুরক্ষা নিশ্চিতে সে দেশের সরকারও বদ্ধপরিকর। কাজের সুযোগ সুবিধা দিতেও দক্ষিণ কোরিয়া ফার্স্ট। এখানে প্রায় 18,000 বাঙালি আছে, প্রসেসিং ডে রানিং আছে, সবাই আসতেছে, অল্প খরচ আসতে পারে, আইসে সবাই মোটামুটি ভালো একটা অবস্থানে থাকে। এরা জাতিগতভাবেও যদি আমাদের সাথে মিল নাই, কিন্তু এদের মন মানসিকতাটা খুবই ভালো। এখানে সবাই কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে। কোরিয়াতে আমাদের বাংলাদেশকে ইনচার্জ হিসেবে দিয়েছে, এই জন্য আমরা গর্বিত। আর কোরিয়ানরা এখানে শুধুমাত্র বাংলাদেশিদের সবচেয়ে বেশি মূল্যায়ন করে, অত্র অন্যান্য কান্ট্রির থেকে আমাদের বাংলাদেশে, কারণ কি বাংলাদেশে অতি সহজে কাজ বুঝে নিতে পারে, প্লাস ভাষাটা আয়ত্ত করতে পারে। এই বাংলাদেশি নারী নিজের অক্লান্ত চেষ্টায় দক্ষিণ কোরিয়ায় গড়ে তুলেছেন বাংলা ও এশীয় খাবারের দোকান। আমার আসলে লক্ষ্য, উদ্দেশ্য দুটোই, সবটাই ছিল যে আমি প্রতিষ্ঠিত হব। এখানে শুধু আমি শুধু রেস্টুরেন্ট চালাচ্ছি সেটা কিন্তু নয়, এখানে আমার বাংলাদেশি ভাই বোন সবারকে নিয়েই আমি এই ব্যবসাটা চিন্তা করছি। প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিতে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। আমরা যদি কোরিয়াতে ঠিক মতো কর্মী প্রেরণ করতে সক্ষম হই, তাহলে কোরিয়াতে বাংলাদেশি কর্মীদের আগমন অনেকাংশে বৃদ্ধি পাবে ভবিষ্যতে। আমাদের দুই দেশের বর্তমান যে অর্থনীতির পরিস্থিতি, তাতে আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আরো ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অংশীদারিত্বের সুযোগ রয়েছে। গত এক দশকে শক্তিশালী অর্থনীতির দেশ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। আগামীতে যা আরও বাড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, দক্ষিণ কোরিয়া।